السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عليكم. قال الله تعالى في كلامه المجيد ولقد يسر فهم بالمدكر. فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله سكامرا আমাদের এই যে একটা নতুন বই আতরিকু ইলা আল আরবিয়াহ এটাকে বলে আতরিকু ইলা আল আরবিয়াহ যদি আমরা সাব্দিক অর্থ দেখি তাহলে আত্তরিক অর্থ হচ্ছে রাস্তা আমরা যে আমরা এই আত্তরিক শব্দটা অনেকবার পড়ছি যে আত্তরিক শব্দর অর্থ হচ্ছে রাস্তা ইলা মানে হচ্ছে দিকে যেটা অর্থ আমরা করেছি আল আরবিয়াহ মানে আরবি তাহলে শব্দিক অর্থটা এরকম হয় যে আতরিকু ইলা আল আরবিয়াহতি আরবির দিকের রাস্তা আরবির দিকের রাস্তা আর যদি এটাকে আমরা ভাব করি যেটা লেখক লিখে রাখছেন এটাকে এ অর্থে বলা হয় যে এসো আরবি শিখি আফতরি কইল আরবিয়া মানে এসো আরবি শিখি এই এসো আরবি শিখি কিন্তু এটার ভাব এটার শাব্দিক অর্থ হচ্ছে আরবির দিকের রাস্তা এখন আমরা যে বইটা পড়বো এই বইটা মূলত তিনটা পার্টে ফি সালাতি আজজা ইন জুজ উন এর বহু আমরা পড়েছি আজজা উন এখান থেকে ফি সালাতি তিন পার্টে আজজা ইন এই যে পার্ট ফি সালাতি আজজা ইন তিনটি পার্টে আল জুজ উল আউ প্রথম পার্ট এখান থেকে আজকে যেটা আমরা শুরু করব এটা হচ্ছে প্রথম পার্ট এখন আমরা ওই যে এই বইটার অনেকগুলো সৌন্দর্য রয়েছে যে আমরা এই বইটা যখন পড়বো এই বইটা পড়তে পারলে আমাদের বকুবোলারি আছে এই বকুবোলারি গুলো ম্যাক্সিমাম গুলোই আমরা কোরআনিক ওয়ার্ড গুলো পাবো এখানে পাশাপাশি আমাদের স্পিকিং যে প্র্যাকটিসটা এটা প্রচুর হবে এখান থেকে আমরা যদি চাই তাহলে এই বইটা পড়ে আমরা আরবিতে কথা বলাও শিখতে পারবো ইনশা এই জন্য আমাদের এই বইটা নতুন ভাবে পড়া এই বইটা লিখেছেন আমাদের বাংলাদেশে একজন লেখক আবু তাহের মেসবাহ নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন বা বইয়েও লিখা আছে আবু তহের আল মিসবাহ উনি হচ্ছেন একজন আমাদের বাংলাদেশি লেখক এবং উনি এখনো জীবিত আর জীবিত লেখক যেহেতু উনি এই জন্য আমরা জানি জীবিত কোন মানুষের নাম নেওয়ার পর তার নামের সাথে একটা দোয়া পড়তে হয় যেমন আমরা যদি মারা যায় তাহলে রাহিমাহুল্লাহ বলি এমনি এমনি ভাবে এই জীবিত মানুষের ক্ষেত্রে দোয়া পড়তে হয় সেটা হচ্ছে মাদ্দা লুহু যে আল্লাহ তাআলা আমাদের উপর দুর্গায়িত করেন। মদ্দাজুল্লহু আলাইনা জি আল্লাহ তার ছায়াকে আমাদের উপর আরো দুর্গায়িত করেন। এখন এই বইটার আরেকটা সুন্দর যুক্তি দেখুন। এই বইটাতে সুন্দর একটা মেসেজ এখানে দেওয়া রয়েছে যদি আমরা এই অংশটা এখানে দেখি। এখানে দেখুন যে আমরা এবং কোরআন এবং হাদিস যদি বুঝতে চাই তাহলে এখানে এই যে আল কোরআনুল করিম এটা লেখা ওয়াল হাদিসুশ শরীফ এই দুইটা কথা এখানে লিখা এবং এই দুইটাই তালাবদ্ধ এখানে এই যে তালা আটকানো আল কোরআন ওয়াল হাদিস এবং আরেকটু নিচে যদি আসি তাহলে এখানে দেখবো এটার কোরআন এবং হাদিস এই দুইটাই তালাবদ্ধ এটাকে তালা খোলার জন্য চাবি হচ্ছে যে আমরা যদি আল্লাহ আলমিন আমাদেরকে জীবন বিধান হিসাবে যে কোরআন দিয়েছেন এই কোরআনের বিশাল সমুদ্রে যদি আমরা অবগ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে আল লোকাতুল আরবি বা আরবি ভাষা এটাকে শিখতে হবে যদি এটা আমরা আয়ত্তে আনতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এই কোরআন এবং হাদিসের এই ভাষার যে তালা এই তালাটা আমরা খুলে ফেলতে পারবো তাহলে এই যে কোরআন এবং হাদিস এই কোরআন এবং হাদিস বোঝার জন্য সর্বপ্রথম স্টেপ কোনটা আরবিয়া এই আরবি ভাষা আমাদেরকে শিখতে হবে সেই হিসাবে আজকে আমরা এই প্রথম থেকে আমরা এই বইয়ের শুরু থেকে আজকে আমরা শুরু করব এখানে এই বইয়ের সৌন্দর্য হচ্ছে এখানে প্রচুর কিছু বকরি থাকবে এরপরে সেই অনুযায়ী অনেক প্র্যাকটিস থাকবে তাহলে আসলে আমরা শুরু করি প্রথমেই এখানে বলা হচ্ছে আদার সুল আল আউ অর্থ আমরা পড়েছি অর্থ হচ্ছে প্রথম তার মধ্যে একটা শব্দ হচ্ছে আদার সু আদারসু এই শব্দটা অর্থ হচ্ছে পার্ট আদারসুল আউবালু প্রথম পার্ট এখানে অনেক জায়গায় হারাকা দেওয়া নেই আমরা এই যে যখন পড়তেছি তখন আমরা একটু শুনে একটু মুখস্ত রাখার চেষ্টা করবো আদারসুল আর আউয়াল এটা মুখস্ত করা আমাদের দরকার নেই জাস্ট এখানে দেখে রাখা আল রাখা আলআউয়াল হচ্ছে প্রথম আদারসু তো পার্ট তাহলে আদারসুল আউয়ালু প্রথম পার্ট এই প্রথম পার্টে আমাদেরকে এখানে শব্দ শেখাবে এখানে এই চারটা চারটা করে আটটা শব্দ এখানে দেওয়া আছে এই আটটা শব্দকে ফলো করে তারপর এখানে প্রচুর প্র্যাকটিস থাকবে প্রথমেই দেখুন যে শব্দগুলো এগুলো আমরা খুবই এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত এগুলো আমরা পড়েছি প্রথমে নিয়ে আসা হচ্ছে কিতাবুন যখন আমরা এই শব্দগুলো পড়ব তখন অবশ্যই আমরা এই যে শব্দগুলো পড়ছি এই শব্দগুলোর যেন আমরা আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি এইভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করব প্রথমে বলছি কিতাবন কিতাব এটা আমরা পরিচিত না অর্থ কি একটি বই একটি বই কিতাবুন একটি বই যেটা আমরা স্যারের সাথে পড়েছি যে প্রত্যেকটা নাউন সাধারণত নাউনের সাধারণ অবস্থা হলে শব্দের শেষে তানবিন থাকবে এই তানবিন দিয়ে তারপর শব্দ একটা লিখতে হয় এই জন্য দেখুন প্রত্যেকটা শব্দ শেষে তানবিন রয়েছে এবং এই তানবিনটা হচ্ছে একটা নাউন বা একটা ইসিমের সবচেয়ে বড় একটা সাইন এখান থেকে কিতাবুন কিতাবুন বলুন তো আমার সাথে দুই কিতাবুন কিতাবুন একটি বই কিতাবুন আমরা দেখি কলামুন এগুলো যেহেতু আমরা পারি কুরসি ইউন একটি কুরসি কুরসি ইউন একটি চেয়ার কুরসি ইউন একটু উচ্চারণ গুলো যদি আমার সাথে বলেন তাহলে কুরসি ইউন কুরসি

এখান থেকে প্রথমে আমরা এই লাইনটা একটু দেখি বলুন তো এই কিতাবুন অর্থ কি একটি বই একটি বই রাইট কিতাবুন একটি বই এরপর কুরসি ইউন অর্থ কি একটি চেয়ার একটি চেয়ার বাবুন অর্থ একটি দরজা একটি দরজা জিদাবুন একটি দেয়াল কলামুন একটি কলম কলম একটি কলম একটি বাড়ি মিসবাহুন এক্টিবাতি এক্টিবাতি সারিরুন একটি খাট একটি খাট একটি খাট আচ্ছা তাহলে এগুলো আমাদের খুব নন শব্দ এখন এই নিচে দেখুন হাযা এবং হাযিহি গালিকা তিলকা এই চারটা শব্দের ব্যবহার দেখাচ্ছে এখানে এই শব্দগুলোর সাথে আমরা যদি কোনো নাউনকে এড করতে চাই তাহলে আমরা কিভাবে এড করব আমরা এগুলোর সাথে পরিচিত এগুলোকে বলা হয় ডেমোনস্ট্রेटिव নাউন তাই না আমরা যদি আমাদের ছয় পাতায় আসি তাহলে এখানে দেখব এই যে এখানে দেখুন ইস্মুল ইশা রথলীল করিল এখান থেকে হা হা দালিকা এবং তিলকা অর্থাৎ আমরা যদি একটা নাউন হয় একটা নাউনের মেস্কিউলিং এবং ফেমিনিং প্যাটার্ন গুলো কিরকম হয় কাছে এবং দূরে এই জন্য এই চারটা শব্দ যদি কাছে হয় যদি এটা মেসকিউলিং হয় পুরুষ হয় তাহলে ফাগা বুঝাবে তাই না যদি কাছে হয় এবং সেটা মোয়ান্নাস বা স্ত্রী বাচক শব্দ হয় তাহলে হবে জালিকা কোন ক্ষেত্রে হবে দূরে দূরে পুরুষ বাচক তাই না জি তিলকা দূরে দূরে মহিলা বাচক রাইট এবং এগুলোর দ্বিবচন বহু ব্যবহারের জন্য আমরা সামনে এগুলো আসবে

উহা বা সেটি এখন এই শব্দগুলোর ব্যবহারে আমরা একটু আসি এই শব্দগুলোর ব্যবহার যখন আমরা করব ব্যবহার করার সময় আমরা তিনটা বিষয় ফলো করে তারপরে শব্দগুলোর ব্যবহারটা শুরু করবো আমরা তিনটার মধ্যে একটা হচ্ছে আমি আমি হাজা এই শব্দটির দ্বারা যখন কোন নাউনকে আমি ইন্ডিকেট করব বা কোনো নাউনকে ইশারা করব তখন সেই নাউনটা হাজার দ্বারা যখন ইশারা করব তখন সেই নাউনটা তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে অর্থাৎ সেটা এক বচন হতে হবে পুরুষ হতে হবে এবং সেটা আকেল বা গেরে আকেল যে কোনোটাই হতে পারে তাহলে কি কি বললাম বলুন তো এক বচন হতে হবে ফাদার দ্বারা এক বচন হতে হবে শব্দটা পুরুষ বাচক হতে হবে আকেল গাইরে আকেল যেটাই হোক আমরা আকেল এবং গাইরে আকেল বুঝি আকেল কি কি জিনিস যাদের দেমাগ আছে তারা আকেল সহজে আমরা আরো চারটা জিনিস মনে রাখি আমরা এক নম্বর হচ্ছে আল্লাহ তালা চার শ্রেণীর হয় আকেল আর কি এক নম্বর আল্লাহ তালা সকল মানুষ সকল ফেরেস্তা জিন

এখন এই যে 하다 শব্দটি আকেল এবং গায়রা আকেল দুই ধরনের আল্লাহ দুই শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় ね যেমন কিতাবুন এই শব্দটি কি আকেল নাকি গায়রা আকেল গায়রা আকেল গায়রা আকেল তাই এখান থেকে আমরা গায়রা আকেল বুঝে গেলাম তাহলে হাদা এবং এই যে হাদা যখন ব্যবহার করব তখন 하다র দ্বারা কুরসুরকে যখন ইশারা করব তখন তার মধ্যে কয়টা জিনিস থাকতে হবে তিনটা এক নাম্বার শব্দটি

এক বছন হতে হবে ম হতে হবে আকেল গাড়রে আকেল যে কোন একটা হতে পারে সিম্বিলার দালিকা যখন ব্যবহার করব তখন বলুন তো কি করতে হবে এক বছন পুরুষ বচক আকেলত ল এক বছ আল গাগা আ আরেকটা এড করে নিতে পারি সেটা যদি হাজা এবং হাদি দুটো হচ্ছে কাছে বুঝবে দালিকা এবং তিলকা দুটো বোঝাবে তাই না তাহলে হাদার ক্ষেত্রে আমরা চারটাও ইন আরেকটা এক করতে পারি যে শব্দটা এক বচন হতে হবে মুজাক্কার হতে হবে আকেল গাড়ি আকেল যে কোনো হতে পারে আবার কাছে হতে হবে তাই না দালিকা হইলে এই জায়গায় কাছে এই জায়গায় দূরে জাস্ট এইটুক পার্থক্য এখন দেখুন যদি আমরা এই দুইটা শব্দ নিয়ে আসি তাহলে আমি বলতে চাচ্ছি এটি একটি কিতাব তাহলে কি বলবো ইহা একটি কিতাব বা ইহা একটি বই হাজা সেটি একটি কলম কালামুন সেটি একটি কলম হাজা কিতাবুন ইহা একটি বই জালিকা লিখা কলামুন উহা একটি কলম বা সেটি একটি কলম এখন এই জায়গায় হচ্ছে আমাদের প্র্যাকটিস এই যে এরকম লম্বা এবং ছোট ছোট দাগ দেওয়া আছে আমরা হাদা হাদি তালিকা এবং তিলকা জাস্ট এখানে আমরা দুইটা শব্দ ব্যবহার করবো হাদা এবং দালিকা সামনে আর একটা আমাদের প্র্যাকটিস আছে সেখানে আমরা হাদি এবং তিলকার ব্যবহার শিখতে পারবো তাহলে এখানে বলুন তো এই যে বইটা এখানে কাছে নাকি দূরে তাহলে এখানে কি হবে কলমটা কাছে না দূরে 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 এই জায়গায় কি হবে

हाँ वही एक ही मोस्टल हाँ दा शरीरों यह एक ही खाट हाँ दा जिदारों जिदा दयाल दयाल चले दालिका मिसबाहुन वही एक ही लाई शेठ एक ही लाई दालिका शरीरों यह वही एक ही खाट वही एक ही खाट हाँ दा बाबुन यह एक ही दर्जा दालिका जिदारों ওইটি একটি দেয়াল ওটি একটি দেয়াল এখানে যেহেতু ছবি দেওয়া ছিল আমরা সামনের একটা আরেকটা সুন্দর প্র্যাকটিস করব এগুলো পড়ার পর দেখবেন তখন এলোমেলো ভাবে দেওয়া থাকবে তখন আমরা নিজেরা বুঝতে পারবো যে আমরা যেটা বলছি সেটা ঠিক কিনা এতক্ষণ আমরা যে আটটা ওয়ার্ড করেছিলাম এই আটটা ওয়ার্ডই ছিল হচ্ছে মুজাক্কার কারণ শব্দের শেষে গুলতা ছিল না তাই না আমরা সাধারণত মনে রাখবো যে শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে সেটা মোয়ান্নাস শব্দের শেষে যদি গুলতা না থাকে তাহলে সেটা মুজাক্কার যেটা কাম করা ভাষায় আমরা অনেকবার বলেছি তাই মারবুতাহ তাহলে মাদ্রাসাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ানাস 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 গুলতা আছে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা একটি বিদ্যালয় একটি মাদ্রাসা বা বিদ্যালয় মিস্টরাতুন একটি রুলার একটি রুলার কুররাসাতুন হ্যাঁ কিছু নতুন শব্দ আমার কাছে থাকবে আমাদের আছে যেমন আমরা গুরুফাতুন শব্দটা পড়ছি হজুরাতুন শব্দটা পড়ি নাই তাই না পড়ছি হজুরাতুন শব্দ অর্থ একটি কামরা হজরাতুন এটার অর্থ একটি কামরা গুরফাতুন একটি কামরা। আরে যে শব্দগুলো আমাদের নতুন এটা আমরা দুই আহ তিনবার বা চারবার করে করি হ্যাঁ বলুন আমার সাথে আমরা একটু বলি আমরা যারা বলতেছি না হয়তোবা ওই যে মিউট করা থাকলে আমরা এইভাবে নিজে নিজে একটু বলতে থাকি একা একাই তাহলে আমাদের শব্দগুলো নুনে চলে আসবে মিস্ত রতুন মিস্তারতুন হুম একটি রোলা একটি রোলা মিস্ত একটি রোলা রাতুন

আই তো উইলাতুন একটি টেবিল নাফিজাতুন একটি জানালা নাফিজাতুন একটি জানালা নাফিজাতুন একটি জানালা তাহলে আমরা প্রথমে আটটা শব্দ পড়লাম এখানেও আটটা শব্দ আছে তাই না আটটা আটটা এই 16টা ওয়ার্ড আজকে আমরা পড়লাম এক নাম্বার মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বিস্তরাতুন একটি রুলার কুররসাতুন একটি গুরজাতুন গুরফাতুন

এই হাদি শব্দটা ব্যবহার করতে চাইলে যার দিকে ইশারা করব তার মাঝে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে ম্যাক্সিমাম এক বচন মুয়ান্নাস গায়রে আকল ওরাকল আকল গায়রে আকল এবং নিকট মুয়ান্নাস নিকটে থাকতে হবে নিকটে থাকতে হবে এবং মুয়ান্নাস মুয়ান্নাস রাইট তাহলে এক বচন মুয়ান্নাস নিকটবর্তী গায়রে আকল আকল দুটেই হতে পারে তাহলে হাদিহি মাদ্রাসাতুন অর্থ কি হবে এটি কি মাদ্রাসা বা বিদ্যালয়

আমি কি কোশ্চেনটা আপনাকে বুঝাতে পেরেছি হ্যালো জি আসসালামু আলাইকুম মাইকে একটা সমস্যা হয়েছে না আমাকে উস্তাদ জি আমি শুনতে পাচ্ছি না আপনাকে আপনি কি শুনতে পাচ্ছেন উস্তাদি খেয়ে ফেলা হয়েছে যে সাইনা উঠে গেছে স্যার সব বেশি এখানে নাই

আচ্ছা এগুলো নিয়ে কথা হইব ঠিক আছে ইমতিয়াজ আর ইয়া দেলওয়ার আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি কন্টিনিউ করো না স্যার আমি হচ্ছে কি মানে আধার ব্যাপারে স্যার কোন রকমের জানি ঠিক আছে আরে আদার দাম এখন অনেক বেশি ভাই আধার ব্যাপারে যা আজের খবরই নিতে হবে আদার যেই দাম

হ্যাঁ এটা ওদের নোয়াগাইলা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ স্লোনিক দে উইল নেভার আস্ক ইউ গাইবা হালুকা অর হালুকি তো তোমরা ধরনা তো বলো কিভাবে পড়বে তো ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ আরবি অর কুইদিয়ারাবিক অর এই যে কোরআনিক আরাবিক তারা শুধু হচ্ছে ওই কোরআনিক আরাবিকটা বোধহয় ইউজ করে ওরা একেবারেই শর্ট ফর্ম স্লোনিক

না স্যার মনে হয় আরেকটা প্রোগ্রাম ছিল কোথায় সেখানে আমাদের আমি যে কোশ্চেনটা করেছিলাম উস্তাদ যে প্রথম দিকে আছে যা লিকাল কিতাব রাইবাবি প্রথম দিকে কোরআন শরীফের মানে এই সেই কিতাব এটা এখানে বোঝাচ্ছে আবার একই কোরআন শরীফ তিলকা আয়াদিল্লাই এটা মানে একটু যদি উস্তাদ আপনার আমাদেরকে একটু এক্সপ্লেন করতেন এখানে স্যার জাস্ট আমরা স্যার রেকর্ড আমাদের বন্ধু আবার রেকর্ডটা দিয়ে নিই তাই না স্যার তারপর আমরা শুরু করি আমাদের রেকর্ডটা বন্ধ হয়ে গিয়েছিল প্রথম তো আমরা চলি যাব যে একটু কম নাকি ফ্রিজে রাখি তো একটু রসে ভরতে হবে সম্ভবত এটা রাজশাহীর লিখবে

রেকর্ড কি হচ্ছে রেকর্ড হলে তো ওয়ার্নিং আসতো না লেখা আছে স্যার উপরে বাম রেকর্ড হচ্ছে উস্তাদ রেকর্ড হচ্ছে দেখাচ্ছে এখানে আমাদের ইয়াতে দেখাচ্ছে ওকে স্যার তাহলে আমরা পড়তে পারি জালিকাল কিতা বুধুটা শব্দ একটু দুটো শব্দ আমি টাইপ করে নিচ্ছি তাহলে আমি বুঝতেছি না স্যার রেকর্ড দেখাচ্ছে কিনা দেখাচ্ছে তাই না স্যার জি স্যার আমাদের এই মোবাইলে দেখাচ্ছে ওকে স্যার দেখুন তাহলে দুইটা শব্দ জালিকাল কিতাবু একটা শব্দ আরেকটা বলেন তিলকা আয়াতিল্লাহ কোন সূরা আমার মনে নাই এরকম একটা আয়াত আছে তিলকা আয়াতিল্লাহি

এই সেই kitab এখানে আসলে জালিকাল কিতাব যে শব্দটা এখানে জালিকা ব্যবহার করাটাই বেশি উপযুক্ত কারণ এই এই সেই কিতাব বলতে এখানে উদ্দেশ্য হলো এই যে জালিকা যে শব্দটা এই জালিকা শব্দটা ব্যবহার করার উদ্দেশ্য হলো আমরা তো নিকটবর্তী বুঝাচ্ছি সবকিছু না আমরা জালিকা দিয়ে সেই kitabই তো বলি এই সেই kitab মানে এই যে এই যে শব্দটা এই শব্দটা এখানে হিডেন ধরা হয় তাই না হিডেন মানে হচ্ছে এখানে হুয়া একটা এখানে একটা একটা হুয়া শব্দ হিডেন আছে হুয়া এই হিডেন রেখে এরপরে জালিকাল কিতাব এই সেই কিতাব এখন এই জায়গায় প্রশ্নটা এরকম হতে পারে যে আমরা তো আসলে কিতাবটা খুব কাছে দেখতে পাই তাহলে সেই জালিকা কেন ব্যবহার করা হইলো তাই না করতেছি কিতাব তো আমার সামনে তাহলে উচিত ছিল হচ্ছে হাদাল কিতাব বা এই কিতাব এটা ব্যবহার করা কিন্তু দালিকা কেন ব্যবহার করা হয়নি দালিকার এই প্রশ্নের উত্তরে বলা হয় যে আসলে এই যে কিতাব এই কিতাব দ্বারা উদ্দেশ্য হইল যে লাউহে মাহফুজ অর্থাৎ যেখান থেকে এই কোরআন নাজিল হয়েছিল বা হয়েছিল সেই কিতাবটা উদ্দেশ্য এই জন্য এটাকে বলা হয় দালিকাল কিতাব মানে সেই কিতাব তাহলে বলুন এই যে

তখন শব্দটা কিন্তু জের জবর ছাড়া থাকলেও যখন আমি এখান থেকে যদি মুখস্থ হয়ে থাকে যদি আমরা এটাকে আয়ত্ত নিয়ে আসতে পারি কয়েকবার দেখে বা একটু লিখে তখন এই শব্দটা যখন জের জবর ছাড়া থাকবে তখন কিভাবে থাকবে তখন কিন্তু পড়তে পারবো তাই না মানে তার মানে কি আমার জেদ জবর ছাড়া পড়ার উপায় হচ্ছে আমি একবার করে অন্তত দেখবো যে কি রকম হয় একবার অন্তত দেখতে হবে অর্থাৎ শব্দটা জানা থাকতে হবে যেমন

তাহলে এখান থেকে ওই শব্দটা চলে আসবে এই জন্য স্যার এখানে দেখুন এই যে যত শব্দ ছিল তারপরে একটা একটাতেও তত জের জর দেওয়া নেই তাই না তিলকা না ফি দত দেওয়া নেই কারণ কি আমরা এটা পড়েছি যেহেতু আমরা পড়েছি অতএব এখানে আমাদের জের জবের প্রয়োজন নাই জন্য তাহলে এই শব্দটা কি হবে বলুন তো এটা আমরা কি করলাম এখানে জের জবর নাই মাসাল্লাহ

দেবারসে তখন আমরা যেগুলো পড়েছিলাম এখানে আরো কিছু শব্দ আসছে কফলুন অর্থ এক তালা তালা গুন থাকে আরেক জায়গায় বললাম না তালা অর্থ কি মিফতাহুন অর্থ হচ্ছে চাবি আরেকটা শব্দ আছে না বা ফ্লোনের কি সিনোনিমাস আরেকটা পড়েছিলাম উস্তাদ কফলুনের

এই যে সাহাত শব্দটা অনেকভাবে কোরআন ব্যবহৃত হচ্ছে সাহাত অর্থ হচ্ছে এক ঘন্টা সাহাত অর্থ গড়ি সা আতুন অর্থ কিয়ামত কোরআনে যে শব্দটা এই সাহাত শব্দটা

নাজন অর্থ পড়েছে অর্থ কি নজর চশমা 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 নজর থেকে হ্যাঁ দেখা যায় এখন এতক্ষণ পর্যন্ত আমরা সব হাবাচক শিখতেছিলাম তাই না হাবাচক ওই ইহা একটি দরজা ইহা একটি খাট ইহা একটি দেয়াল এগুলো আমরা খাবাচোক শিখতেছিলাম এখন আমরা একটু প্রশ্ন করা শিখব আমরা যারা ছবি তুলতে চাই তুলে ফেলতে পারি কুফলুন একটি তালা মিফত একটি চাবি সুন্দর একটি বাক্স একটি গড়ি মেঘল একটি ছাতা একটি চশমা একটি কার বা একটি আমরা কুশ্চেন শিখেছিলাম আমার যে আমরা ছয় পাতায় আছি তাহলে আমরা ইন্টারগেটিভ পড়েছিলাম তাই না সেখান থেকে আদাতুল ইস্তিফাম

তিন চারবার বললে আমরা একটু এই প্যাটার্নটা আমরা নিয়ে নিই কি বুঝাচ্ছি রাইট স্যার এখানে আমরা বুঝাচ্ছি যে আমরা যখন কোন শব্দকে প্রশ্ন করতে চাইব যেমন আমি বলতে চাই এটা কি একটি কিতাব তাহলে কি হবে মাহাজা কিতাবুন এই প্রশ্নটা আমরা করতে পারবো এইভাবে তাই না এই প্রশ্নগুলো এখানে করা হবে অর্থাৎ মাহাজা অর্থ ইহা কি উত্তরে আমরা এই উত্তর সহ বলবো আমি বলতেছি ইহা একটি কিতাব তাহলে উহা একটি মাদ্রাসা এটার প্রশ্ন কি হবে তিলকা

এখন একটা রোলার এখানে রোলার ছিল এই রোলার কে সামনে রেখে অর্থাৎ এখানে মূলত যদি আমরা এই অংশটা যদি আমরা এভাবে রাখি তাহলে এখানে প্রশ্নটা ছবি দেখে দেখে আমরা বলতে পারবো তাই না তাহলে এই যে রোলার এখানে দেখানো রোলার মাহাদিহি উত্তর কি হবে হ্যাঁ দিহি মিস্তর

এরপরে এই যে এখানে গড়ি এই গড়ি কে প্রশ্ন করছে মা তিলকা হবে প্রশ্নটা এখান থেকে ওই প্রশ্ন চলে গেল হ্যাঁ কুফলুন

তাহলে এই প্র্যাকটিসটা আমাদের হলো তাই না এখন দেখুন এখান থেকে আমরা আরেকটা প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে এই যে ছবির গুলো এগুলো আমরা বন্ধ করে দিয়ে দেখে দেখে বলুন তো প্রশ্নগুলো আমরা বলতে পারি কিনা এই যে কাজ মাহাজা মাহাজা এটা প্রশ্ন কি হবে মাতিলকা মাতিলকা এটা তো বাড়ি বাড়ি তো মোজাক্কার তাই না

এই যে নাযরাতুন এটা আমরা জানি এটা একটা মুয়ান্নাস শব্দ তাহলে কি হবে মাহাজিহি মাহাজি এটা কি হবে এইটা মাহাজি দিয়ে বোঝানো যাবে মিতাহুন মুজাক্কার নাকি মুয়ান্নাস মুজাক্কার মাহাজা মাহাজা এই যে বেগ বেগার কি মাতিলকাম আকিবাতুন কিবাতুন মসজিদ কি হবে

আমাদের বাড়ি বা আমাদের ঘরে অনেক কিছু রয়েছে আমরা যেগুলো পড়েছি এর ম্যাক্সিমাম গুলো আমাদের বাড়ির আশপাশে আছে না আমাদের ঘরে এরপরে গাড়ি চাবি ব্যাগ চশমা তালা দেয়াল বাড়ি এরপরে চেয়ার সবগুলো তো আমাদের পাশে আছে এই পাশে যদি আমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারি নিজেরা নিজেরা যে এটা আমরা ইশারা করলাম এটা কি এটা কি এটা কি এটা কি তাহলে এইভাবে আমরা এই পর্যন্ত প্রশ্ন যদি করি তাহলে এটা আমাদের প্র্যাকটিসটা হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম আদ্দারসুল আউয়ালটা আমরা পড়ে ফেলেছি আমরা এরপরে বিরতিক পর থেকে আমরা আদ্দারসুল সানিটা পড়ব আপনাদের একটু সহজ লাগছে না হুজুর استاذ আপনি যখন পড়ান তখন তো সহজ লাগে এমনি তো একটু এই শব্দগুলো অনেক পরিচিত নন শব্দ সহজ না স্যার আলহামদুলিল্লাহ

এখান থেকে আমরা রিচ সার মনে হয় হোস্ট হয়ে আছেন স্যার যদি আমাকে একটু হোস্ট বানিয়ে দেন তাহলে আমি এখান থেকে রেকর্ডটা অফ করতে পারবো আমি রেকর্ড অফ করতে পারতেছি না স্যার কি আছেন আছি ওস্তাদ আমি করে দিচ্ছি থ্যাংক ইউ স্যার আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের প্রথম সেশনে আমরা আদারসুল আহ্বাল বা পার্ট ওয়ান পড়েছিলাম সেখানে আমরা প্রায় আটটা আটটা করে আমাদের ষোলোটা ছিল আমরা এগুলোর সাথে আমরা কোয়েশ্চেন ওয়ার্ড যোগ করে ইন্টারগ্রেটে পার্টিকেল যুক্ত করে আমরা সেগুলোর প্রশ্ন কিভাবে করতে হয় উত্তর কিভাবে দিতে হয় এগুলো আমরা প্র্যাকটিস করেছি ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে আদার্স সানি বা দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্ট থেকে শুরু হবে এখান থেকে কিছু নতুন শব্দ আমরা পাবো যেগুলো আমরা এগুলো শব্দের সাথে আমরা পরিচিত গুণবাচক কিছু শব্দ এখানে পাবো যেমন জাদি ঈদুন নতুন এবং আমরা এ থেকে একটা জিনিস মনে রাখবো যে গুণবাচক যে শব্দগুলো রয়েছে যে শব্দগুলো একটু গুণ বোঝায় কোন একটা দোষ বা গুণ বোঝায় এই দোষ গুণবাচক শব্দগুলো মুজাক্কার এবং মোয়ান্নাস এটা বানানো খুব ইজি অর্থাৎ এই মুজাক্কার শব্দের শেষে যদি গুলতা যুক্ত করে দেওয়া হয় তখন সেটা মোয়ান্নাস হয়ে যায় যেমন এখানে সেটা দেখুন জাদিদুল এখানে একটা গুলতা বাতায় মারবুতা যুক্ত করে শব্দটা হলো করা হলো জাদিদাতুন জাদিদুল জাদিদাতুন তাহলে এখানেও আমরা বেশ কিছু শব্দ পাচ্ছি জাদিদুন অর্থ হচ্ছে নতুন জাদিদুল নতুন এবং এখান থেকে আমরা একটা জিনিস একটু আমরা দুই একবার তারপরে আগাবো কারণ সামনে যখন আমরা প্র্যাকটিসে যাব তখন এখানে যেরকম জাদিদুল শব্দের মাঝে হারাকা দেওয়া আছে জবর জের পেশ এসবগুলো দেওয়া রয়েছে সামনে কিন্তু আমরা এরকম পাবো না জন্য এখান থেকে যদি আমরা শব্দটা নোনে নিয়ে আহ আমাদের আন্দোলন থেকে যায় তাহলে তখন আমাদের জন্য পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য আমরা এখান থেকে শব্দটা দুই চার পাঁচ বার করে নিজেরাই পরে প্র্যাকটিস করে ফেলবো তাহলে জাদিদুন অর্থ কি নতুন এর মো বা ফেমিনিং চেহারা হচ্ছে জাদি দাতুন জাদিদুন জাদি দাতুন অর্থাৎ নতুন নিউ জাদিদুন জাদি দাতুন এমনিভাবে জামিলুন লোন জামি রাতুন জামি জামি লাতুন তাহলে এই যে এই জামি লোন লামে করে শুধু এখানে গোলতা যুক্ত করে দেওয়া হলো জামি লাতুন হয়ে গেল জামিলুন জামিলাতুন সুন্দর সগীরুন সগীরাতুন ছোট আমি এখানে এই বানানগুলি স্পেলিং এর জন্য আমি সব বলবো ব্রিং আউট সাম টেকনিক এট ইউর ওন যেমন এগুলি সবগুলি কিন্তু ফাইলুন এর জন্য রাইট স্যার হ্যাঁ তো ফাইলুন এর জন্য সুতরাং এই যখন আমি বানানটা লিখতে যাব আই উইল নট মেক মিস্টেক হিয়ার আন্ডারস্টুড এভরিবডি

এবং এখানে যেটা হচ্ছে মূল শব্দ বাইরে ফেলতে পারবো এবং এই শব্দটা যদি আমরা শব্দটা একটু দেখি স্যার লিখে দেখাবো জি যদি আমরা এখানে দেখি যে যাই যে শব্দটা আমাদের ছিল মূলত যাই শব্দটা ছিল এরকম

তাসজিদ দিয়ে লিখে শব্দটা করে ফেলল প্র্যাকটিস শুরু হবে যেমন যদি আমরা এখান থেকে এই যে বাংলাগুলো দেখি আমরা এখানে যেহেতু বাংলাটা দেওয়া আছে তাই না যদি এখন আমরা পড়তে চাই এই পাশটা যদি আমরা বন্ধ করি তাহলে একটি নতুন বই কি হবে তাহলে একটি নতুন বই প্রথমে প্রথমে আমাদের বই আর বিটা নিয়ে আসতে হবে কিতাব অনর্থ বই বই জাদিদুন কিতাবুন জাদিদুন কিতাবুন জাদিদুন কিতাবুন হবে আমরা যে সিফাত মাসুফের ক্ষেত্রে পড়েছিলাম কিতাবুন জাদিদুন রাইট কিতাবুন জাদিদুন কিতাবুন জাদিদুন হ্যাঁ আরবিতে মাসুফ আগে মাসুফ তারপর সিফাত পড়ে আসে বাংলায় সিফাত আগে চলে আসে মাসুফ পরে আসে তাহলে একটি নতুন বই কিতাবুন জাদিদুন

এখান থেকে মূলত আমাদের এই যে মাউসুফ সিফা যেটা আমরা ছয় পাতায় পড়েছিলাম যে মাউসুফুন এবং সিফাতুন এই দুইটা শব্দের সাথে আমাদের যদি পরিচিতি থাকে যে আল মুরাক্কাবুত তাউসিফিয়ু এখান থেকে চারটা বিষয় মিল থাকতে হয় তাই না মাউসুফ সিফজার মাঝে কি কি বলুন তো চারটা হ্যাঁ এরপর মুয়ান্নাস মুয়ান্নাস

আমরা যখন শব্দটা দেখবো তখন থেকে আমাদের ননের জিনিস করতে কিতাব যদি এটা হয় কিতাব এটা ওয়াহে এবং মারফু নাকিরা এবং সেটা যদি মুজাক্কার হয় তাহলে এর এই সিফাতটার মধ্যে এরকম চারটা দিক থেকে মিল থাকবে তাই না সিফাতটা এক হবে ওয়াহিদ হতে হবে মারফু হতে হবে মুজাক্কার হতে হবে এবং নাকিরা হতে হবে তাহলে কিতাবুন জাদীদুন কিতাবুন জাদীদের জন্য প্রত্যেকের জন্য আমরা এখন থেকে আর জেজ জবর পেজ বলবো না ওস্তাদ একটু লিখে দেন তিনটা শব্দ সবাই আমরা এগুলিকে এখন এখন থেকে স্টাইলে বলবো আমরা এই এইভাবে বলবো

একটি নতুন খাতা একটি নতুন বই কিতাবুন জাদিদুন একটি নতুন খাতা এখন নিচে আমরা এখান থেকে দুটি করে শব্দ একত্রে পড়বো অর্থ বলবো এই যে এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো তাহলে প্রথমে এখানে হচ্ছে আলামুন আলামুন শব্দের অর্থ হচ্ছে পতাকা আলামুন পতাকা এই শব্দের মিনিংগুলো যদি শব্দগুলো আমরা উপরে পড়ি নাই নিচে এখানে দেওয়া আছে যে আলামুন প্রথমে এই শব্দগুলো ওয়ার্ড আমরা একটু দেখে নেই আলামুন অর্থ একটি পতাকা মির ওয়া হাতুন একটি পাখা হাদি একটি বাগান আলামুন আলামুন অর্থ একটি পতাকা ব্যথা না না এটা যদি হামজা দিয়া হয় এরকম হলে আমরা ওই যে আলামুন ব্যথা পড়েছি এরকম আলামুন অর্থ হচ্ছে ব্যথা আলামুন দেওয়া হয় আলামুন অর্থ হচ্ছে পতাকা আর এখানে যদি হয় তখন এরকম থাকে শুক্রিয়া তাহলে এখান থেকে আলামুন অর্থ আমরা পড়লাম আলামুন অর্থ একটি পতাকা মির হাতুন অর্থ কি করলাম একটি পাখা হাদুই কতন

একটি নতুন পতাকা তাই না যেটা এই যে নাকিরা শব্দ সুন্দর পতাকা আলমুন জামিল একটি নতুন সুন্দর পতাকা রাইট জামি ইরুন একটি সুন্দর পতাকা তাহলে স্যার সুন্দর বাগান কি হবে এই অংশটা একটু টাইপ করেন রাইট স্যার যখন আমরা এখান থেকে বললাম আলমুন জামিলুন আচ্ছা এটা একটু খেয়াল এটা এখন আমরা 3 সেমিস্টারে উই আলামুন একটি পতাকা জামিলুন সুন্দর তাইলে এটা হলো একটি সুন্দর পতাকা এবং এটা হলো কমপ্লিট সেন্টেন্স না এবং এটাকে আরবিতে আমরা বলি কি মুরাক্কাবুন তাওসিফিয়ুন লেখেন মুরাক্কাবুন এগুলি আমাদের ছয় পাতা লেখা আছে জাস্ট আমরা আবার ইয়ে করতে গেছি তাওসিফিয়ুন আচ্ছা

পতাটা কি পথা আছে কি নতুন এই জিনিসটা জমিন এই কনস্ট্রাকশনটা এবিডি ক্লিয়ার ইয়েস স্যার রাইট পথাগাড়ি সুন্দর হ্যাঁ পথাগাড়ি সুন্দর রাইট তাহলে আলামুন জাদিদুন এটা হলো মুরাক্কাব মুরাক্কাব হলো কমপ্লিট সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্স আর এটা হলো জুমলাতুল ইসমিয়া

একটি সুন্দর পতাকা এখান থেকে এই অংশে যদি আমরা এই মুজাক্কার এগুলো পরে এরপরে শুরু করি যেমন কুফলুন আমরা পড়েছি কুফলুন অর্থ কি পড়লাম আমরা আলহামদুলিল্লাহ তালা তালা তাহলে কফলুন জাইয়িদুন অর্থ কি হবে তালাটি নতুন তালাটি ভালো জাইয়িদুন অর্থ কি তালাটি ভালো নাই তালা একটি ভালো তালা ভালো তালা তালাটি পড়তে পারবো আমরা একটি ভালো তালা তালাটি বললে তো এখানে আল কফলু বলতে হবে তাই না রাইট রাইট একটি ভালো তালা কফলুন জাইয়িদুন একটি ভালো তালা মাসজিদুন কাবীরুন কি হবে একটি বড় মসজিদ কি পুরনো মসজিদ বড় মসজিদ বড় মসজিদ পরেগুলি পরেগুলো তোমরা পড় আইতুম সগীরুন আইতুম সগীরুন এর খেয়াল করতে ছোট বাড়ি ছোট বাড়ি

Al hadikatu jamilatun. Okay. Next. Al mar marwa marwa hatun. Jayyidatun. Okay. Al madrasatu kabiratun. Correct. Al hujratu Sagirun

आई तू बाईतन स्वगीरन next आई तू मिसबाहन कदीमन next आई तू हदीकातन जमीदातन next आई तू मिरवाहतन जायेदातन next आई तू मद्रासातन कबीरातन next आई तू हुजरातन हुजरातन next आई तू साहातन कदीमतन okay very good beautiful مashaAllah كلا আচ্ছা এখানে আমি দুইটা কথা কার কথা বলতে চাই প্রত্যেকটা দুইটা আমি দুইটা প্রত্যেকটা দুইটা করে বলতে চাই এখানে রয় তো আলামানি কে বলছে আলামানে জামিলানি ফাউলম আলামানে জামিলানি সবাই তো ক্লিয়ার

হ্যাঁ জামিলানি জামিলানি কারণ আমাদের তো কথা ছিল এটার এবং এটার চেহারা সম্পূর্ণ এক হতে হবে কথা ছিল না স্যার আলamani জামিলানি নেক্সট বলে যাও স্যার একটা ওকে ডাউন বলো স্যার ওই যে মাসউফ সিফাতের ক্ষেত্রে তো চারটি বিষয় এক থাকতে হবে মানে মারিফা মারিফা নাকিরা নাকিরা তো হতে হবে স্যার करेक्ट একদম একই চেহারা

একটি আহ সুন্দর পতাকা এখন আল আলামু আল জামিল আলামুল হ্যাঁ সুন্দর পতাকাটি সুন্দর পতাকাটি রাইট এখন আল আলামু জামিল

একটি সুন্দর পতাকা এটা হলো সুন্দর পতাকাটি আর হলো পতাকাটাকে পতাকাটি সুন্দর রাইট স্যার বুঝতে পেরেছি স্যার জানার সবাই ক্লিয়ার তো না এবারে ভেরি বেসিক পড়া ওকে আচ্ছা এখন একটু না স্যার এগুলো দিবশন করুক সবাই কি করবে ফকরুল

Hey, next मस्जिदाने कबीराने Next बाईताने सोहीराने Next मिसबाहाने पदीमाने Next आप उन्हें हदीपताने Next जमीलताने Next मिर मिरवा मिरवा मिरवाहता मिरवाहताने hmm. যাইয়ে দাতানে মাদ্রাসা তানে কবিরতানে উজরাতানে সবি রাতানে কদি মানে কদি মাতানে আমরা বহু বছরই যাবো না কারণ বহু বছর অনেকগুলি ব্রোকেন ব্লুরা লাগবে কনফিউজ করবে আমরা এক বছর দুই বছর শিখলাম এবং এবং এগুলি সামনে আছে ইনশাল্লাহ ওকে এই আমরা এখান থেকে প্রসেস করতে পারি ইয়ে স্যার এরপর এখানে প্রথম অংশে এখানে মূল শব্দটা দেওয়া আছে এই শব্দের সাথে আমাদেরকে তার অ্যাডজেক্টিভ বা সিফাতটা এড করতে হবে এরপরে দ্বিতীয় অংশে শুধু সিফাতটা দেওয়া আছে এবং সেটার মাউসফটা এখানে অ্যাড করব আমরা এই অংশেও এখানে আমাদের মূল শব্দটা দেওয়া থাকবে এখানে আমরা তার সিফাতটা যুক্ত করব আমরা এখন এখানে এই যেটা বললেন দিস ইজ ইসমুন

এটাতে যাই এখানে কখনো মাসুদ থাকবে সিফাত বলতে হবে সিফাত থাকবে মাসুদ বলতে হবে সাবুনটা কি হবে তাহলে আমরা বলতে চাই একটি মাতুন রাইট একটি পুরাতন ব্ল্যাকবোর্ড এখানে লেখা আছে অর্থ হচ্ছে ভালো

তাহলে একটা শব্দের সাথে কিভাবে মাউসুফ এড করতে হয় এবং সিফাতের মাউসুফের সাথে কিভাবে সিফাত এড করতে হয় এবং সিফাতের সাথে কিভাবে মাউসুফ এড করতে হয় এই বিষয়টা এখানে বোঝানো উদ্দেশ্য এখানে যে আছে আরেকটা কাবিরুন এখানে তো মসজিদুন কাবিরুনও যাবে জি স্যার কাবিরুন বাইতুন কাবিরুন মিফতাহুন কাবিরুন মানে পুরুষবাচক যত শব্দ আছে সব নিয়ে আসা যাবে এই যে জামিলুন মস্দিদুন জামিল হবে না হ্যাঁ মাস্দিদুন জামিলুন সুন্দর একটি সুন্দর মসজিদ এখানে অনেক কিছু আনা যাবে বাইতুন জামিলুন কলামুন জামিলুন কিতাবুন জামিলুন সুন্দর যা কিছুকে দেখবো সুন্দর বলতে চাও জি স্যার ভাই ইনশাআল্লাহ স্যার বেসিক ভেরি বেসিক স্টাডি বাট মাথা যেন ঢুকে শক্ত করে ওকে নেক্সট এরপর এখান থেকে আমরা এই এখন এখানে আরবি দেওয়া থাকবে এগুলো থেকে আমরা একটু মেলানোর চেষ্টা করি হাদা কিতাবুন জাদিদুন হাদা অর্থ কি বললাম আমরা হ্যাঁ ইহা ইহা কিতাবুন নতুন বই নতুন বই তাই না একটি নতুন বই তাহলে দেখুন কিতাবুন জাদিদুন এটা কি কমপ্লিট সেন্টেন্স না সেটা ইনকমপ্লিট বাট 하자 দেওয়ার পরে কমপ্লিট হয়েছে এটা এনে কমপ্লিট করা হচ্ছে তাহলে একটা ফ্রেজকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটা এখানটাকে শেখানো হচ্ছে একটা ফ্রেজ সেটাও যে খবর হতে পারে এটাও জানি এখানে মুক্তদা খবর আমরা এই দুইটা শব্দ মনে রাখতে বললাম এটা হচ্ছে মুক্তদা এবং এটা হচ্ছে খবর মুক্তাদা এবং খবর জুমলাতুন ইসমিয়াতুন কমপ্লিট সেন্টেন্স এখানে একটা আমি মুক্তাদা খবর বুঝাতে গিয়ে একটা সেন্টেন্স দিয়ে শুরু করি

আর একটা লেখেন আল কিতাব এই বাক্য দেখো আর কমপ্লিট সেন্টেন্স দি পেন ইজ ব্রোকেন কমপ্লিট সেন্টেন্স এই প্রথম অংশ হইল মুক্তাদা দ্বিতীয় অংশ হলো খবর এবং দুইটাই মারফু কারেক্ট প্রথম অংশ হলো মা রেফা দ্বিতীয় অংশ না কেরা কারেক্ট জেনারেল বাকি ব্যতিক্রম আছে জেনারেল স্ট্যান্ডার্ড হল মুক্তা খবর না কেরা মুক্তাদা মারেফা খবর না কেরা এখন নিচে লেখেন তো উস্তাদ হাজা কিতাবুন

ইহা একটি বই এখন এইখানে বলতে যাচ্ছে এর একটা শিকার লাগাই লাগান এটা আগে অনেকবার বলা হয়েছে আরেকবার বলিস

একটু ক্লিয়ার কিনা এখন এই অংশকে তুমি পরে ভাঙতে পারো বলতে পারো যে হ্যাঁ এটা হলো মুক্তাদা এই যে মুক্তাদা বললা যেটার দিকে ইঙ্গিত করলা যেটার দিকে ওটাকে বদল আমরা এখন এই ডিসকাশনে এই বইতে যাব না হাজাল কি দাবু বুঝি দিস বুক ইজ নিউ ওস্তাদ বইতে যাব এখান থেকে আমরা প্রথমে একটা করে সিঙ্গেল শব্দ থাকবে খবর এরপর একটা ফ্রেজ কি কিভাবে খবর হিসেবে নেওয়া হয় এই দুইটা আমরা এখানে দেখব প্রথম বলা হচ্ছে হা দা কিতাবুন অর্থ ইহা একটি বই এরপর এখানে হাজা কিতাবুন এই যে খবর যেটা আমরা যেটা ক্রেডিট পাচ্ছি খবর এই খবরের সাথে তার একটা সিফা দাদ করে দেওয়া বলা হচ্ছে হাজা কিতাবুন জাদি তাহলে অর্থ কি হবে একটি নতুন বই ইহা একটি নতুন বই একটা একটা ডাউট হাজা কিতাবু জাদিদোন এই ক্ষেত্রে তো হাজাটা হচ্ছে আমার মুক্তাদা আর কিতাবুন জাদিদুনটা হচ্ছে খবর আমি যখন হাজাল কিতাবু জাদিদুন বলবো হাজাল কিতাবুটা হয়ে যাবে মুক্তাদা আর জাদিদুনটা শুধু হবে খবর আরেকবার একটু বলেন স্যার আচ্ছা যেমন এখানে দেখুন এই যে হাজা কিতাবুন আমরা এখানে দেখলাম হাজা কিতাবুন ইহা একটি বই এরপর এখানে দেখছি হাজাল কিতাবু হাজা কিতাবুন ইহা একটি হাজাল কি এই বইটি তাই না এরপর এখানে দেখুন হা কিতাবুন এখানে এই যে কিতাবুন শব্দ একটা সিফাট করে বলা হইলো হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই তাহলে স্যার বলছিলেন এই যে এখানে হাজা মুক্তাদা কিতাবুন জাদিদুন এটা ফ্রেস হয়ে পার্ট অফ সেন্টেন্স হয়ে খবর হয়ে গেল এখানে একটু ব্যতিক্রম হাজাল কিতাবু জাদিদুন এই যে এই দুইটা মুক্তাদা এটা খবর আচ্ছা স্যার আমি একটা ভুলে গেছি মুক্তাদার বাংলা আর খবরের বাংলাটা আবার একটু বলে দেন না কাইন্ডলি সাবজেক্ট প্রেডিকেট স্যার উদ্দেশ্য এবং বিদায় পরিণা বাংলায় সাবজেক্ট প্রেডিকেট

Mubtada and khabar. Mubtada un kabarun. Mubtada un mani subject. Evet <coughs> right, sir. Usalik ve millir amirli kelim. Evet right, sir. Mubtada un kabarun. Subject predicate. Just. Okay sir.

অর্থ কি হলো একটি নতুন ঘড়ি ওহ একটি এখানে মুফতাদা কোনটা খবর কোনটা সা'ইদা ও মুফতাদা আর খবর রাইট সা'তুন জালিকা আলামুন জালিকা আলামুন অর্থ কি হবে একটি পতাকা ওহ একটি পতাকা জালিকা আলামুন জামিলুন অর্থ কি ওহ একটি সুন্দর পতাকা আচ্ছা এখানে আমরা একটু বলতে পারি কি সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা মুক্তাদা খবর জালিকা মুক্তদা আলামুন জামি জামিলুন পুরোটা এটা খবর খবর রাইট এরপর দেখি আমরা হাজিহি মিরওয়াহাতুন অর্থ কি এ একটি পাখা ইহা একটি পাখা হাজিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন ইহা একটি এখানে হাজিহি মুক্তাদা মিরওয়াহাতুন আহ ইহা একটি ভালো পাখা রাইট বলুক রাইট এরপর এটা একটু বললি তিলকা হাফিবা তুন স্থগি রতুন উহা একটি ছোট ব্যাগ তিলকা হাকি বা তুন জমির তুন একটি সুন্দর ব্যাগ

এটা আমরা এর আগেও পড়েছি শব্দ লিবাসুন একটি পোশাক একটা সিমিলার শব্দ শিলু নেই কমি সুন একটা আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয় এরপরে একটি রুমাল মিন একটি রুমাল শব্দটা কি বলুন তো মিন দিল মিন একটি রুমাল এরপরে এখান থেকে এটা আমাদের নতুন শব্দ উসা দাতুন অর্থাৎ একটি বালিশ আমরা বিছানায় যে বালিশ ব্যবহার করি এটাকে বলা হয়তুন

হিজা উন অর্থ হচ্ছে সু জুতা আমরা জুতা ব্যবহার করি হিজা জুতা হিজা জুতা এখান থেকে দেখি আমরা এই শব্দ সাথে এখন আমরা পরিচিত কিনা বলুন তো এখন চেষ্টা করি আসুন একটি বিছানা আমি শুন একটি জামা বাসুন একটি পোশাক দিলুন একটি আহ এখন এই যে শব্দ গুলো আমরা পড়লাম এখন এখানে এই সেন্টেন্স এগুলো ব্যবহার দেখাবে এই সেন্টেন্স গুলো আমরা খুব সুন্দরভাবে একটু লম্বা পড়াই দেন পড়াই শেষ করে দেন

আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যেহেতু আজকে আমরা এই বইটা শুরু করেছি এ পর্যন্তই থাকবো যে এখানে আসছে ওকে মাসাল এই দুইটা বোকা একটু কষ্ট করে আয়ত্তে আনো ম্যাক্সিমাম ইউনিট টু স্টাডি ওয়ান আওয়ার আমার সাথে কি তোমরা একমত এক ঘন্টা

اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته